18তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের প্রশ্নটি সমাধান করছি। আমি প্রথমেই বাংলা প্রশ্ন সমাধান করছি। 51 বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? সঠিক উত্তর ক চর্যাপদ। 52 মধ্যযুগের শেষ কবি কে? সঠিক উত্তর ঘ ভারতচন্দ্র রায় গুণাকর। প্রশ্ন নম্বর 53 যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে? সঠিক উত্তর খ ঈশ্বরচন্দ্র গুপ্ত। প্রশ্ন নম্বর 54 চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? সঠিক উত্তর ক মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন নম্বর 55 কোনটি সঠিক বানান? সঠিক বানান গ নিশিথিনী। দন্ত নয়ঋষি তাল্ব সয়দীর্ঘী থৈরষি দন্ত নয় দীর্ঘী নিশিথিনী। প্রশ্ন নম্বর 56 রিক্সা কোন ভাষার শব্দ? সঠিক উত্তর গ জাপানি। প্রশ্ন 57 ভানুসিংহ কার ছদ্মনাম? সঠিক উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন নম্বর 58 কত সালে শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি পদকে ভূষিত করা হয়? সঠিক উত্তর গ 1972। প্রশ্ন নম্বর 59 সঞ্চয়িতা কার রচনা? সঠিক উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর, আর সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের। প্রশ্ন নম্বর 60 কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সঠিক উত্তর খ সাপ্তাহিক বিজলি পত্রিকা। প্রশ্ন নম্বর 61 পাবকের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অগ্নি, ক অগ্নি অর্থাৎ আগুন। প্রশ্ন নম্বর 62 অলিকের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর খ সত্য, অলিকের বিপরীত সত্য। প্রশ্ন 62 সুলতানার স্বপ্ন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি কি উপন্যাস? সঠিক উত্তর ক। 64 নম্বর প্রশ্ন বন্দি শিবির থেকে গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর খ শামসুর রহমান। প্রশ্ন নম্বর 65 আকাশ কুসুম বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর অসম্ভব কল্পনা, ঘ নম্বর উত্তর সঠিক। প্রশ্ন নম্বর 66 রেডিও শব্দটি পারিভাষিক রূপ কোনটি? সঠিক উত্তর গ অনুপাত। প্রশ্ন নম্বর 67 অর্থানুসারে শব্দ কত প্রকার? সঠিক উত্তর খ তিন প্রকার। প্রশ্ন নম্বর 68 বাবা বাড়ি নেই বাক্যটিতে বাক্য বাড়ি কোন কারকে কোন বিভক্তি? বাড়ি অধিকরণে শূন্য, সঠিক উত্তর ঘ। প্রশ্ন নম্বর 69 তেপান্তর কোন সমাসের উদাহরণ? তেপান্তর, সঠিক উত্তর গ দ্বিগু সমাস। প্রশ্ন নম্বর 70 অন্যদিকে মন নেই যার বাক্যটিতে এক কথায় প্রকাশ কোনটি? সঠিক উত্তর ক অনন্য মনা। প্রশ্ন নম্বর 71 বনস্পতি শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর খ সঠিক উত্তর আন্তরিকভাবে দুঃখিত, সঠিক উত্তর গ বন বন যোগ পতি বনস্পতি, সঠিক উত্তর গ বন যোগ পতি বনস্পতি। প্রশ্ন নম্বর 72 কর্তব্য শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? সঠিক উত্তর ঘ ক্রি যোগ তব্য কর্তব্য। প্রশ্ন নম্বর 73 উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? সঠিক উত্তর গ অব্যয়। প্রশ্ন নম্বর 74 কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে? সঠিক উত্তর গ সেমিকোলন। প্রশ্ন নম্বর 75 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? সঠিক উত্তর খ ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রশ্ন নম্বর 76 পুণ্ডনগর কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর গ বগুড়া। প্রশ্ন নম্বর 77 বাংলাদেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর ক কক্সবাজার। প্রশ্ন নম্বর 78 পুলিশি সাহায্য পাওয়ার শর্টকাট কোনটি? সঠিক উত্তর গ 999 অর্থাৎ 999। প্রশ্ন নম্বর 79 দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার? সঠিক উত্তর খ 3.32 কিলোমিটার অর্থাৎ বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলী টানেলই হচ্ছে দেশের প্রথম টানেল। প্রশ্ন নম্বর 80 বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয়?
চুকনগর, সঠিক উত্তর গোয়া। প্রশ্ন নম্বর 81, ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কি? সঠিক উত্তর ক, চন্দ্রযান 3। প্রশ্ন নম্বর 82, সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল 2023 পাশ হয় কবে? সঠিক উত্তর খ, 24 জানুয়ারি 2023। প্রশ্ন নম্বর 83, আমার দেখা নয়া চীন কে লিখেছেন? সঠিক উত্তর ঘ, শেখ মুজিবুর রহমান। প্রশ্ন নম্বর 84, সিন্দুরি বাংলাদেশের কৃষি খেতে কিসের নাম? সঠিক উত্তর গ, আলু। 85, জাতীয় পতাকা 1971 সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয়? সঠিক উত্তর ঘ, 2 মার্চ। প্রশ্ন 86, 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? সঠিক উত্তর ক, নার্গিস মোহাম্মদি। প্রশ্ন 87, বান্দন শহরটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর খ, ইন্দোনেশিয়া। প্রশ্ন নম্বর 88, গ্রিন পিস কি? সঠিক উত্তর ঘ, পরিবেশবাদী সংগঠন। প্রশ্ন 89, খাদ্য শক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয়? সঠিক উত্তর ঘ, কিলো ক্যালোরি। প্রশ্ন নম্বর 90, অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে? সঠিক উত্তর গ, সূর্য। 91, কম্পিউটার শব্দের অর্থ কি? খ, গণনাকারী যন্ত্র। সঠিক উত্তর খ, গণনাকারী যন্ত্র। প্রশ্ন নম্বর 92, বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা কোথায় অবস্থিত? সঠিক উত্তর গ, পাকিস্তান। 93, কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম? খ, মেরু অঞ্চলে। প্রশ্ন নম্বর 94, জাতীয় সংবিধান দিবস কত তারিখে পালিত হয়? সঠিক উত্তর ঘ, 4 নভেম্বর। 95, কোনটি উপদ্বীপ? সঠিক উত্তর খ, কোরিয়া। প্রশ্ন 96, ব্যাকটেরিয়া কি? সঠিক উত্তর ঘ, ব্যাকটেরিয়া হচ্ছে অণুজীব। প্রশ্ন 97, গ্রিনিস মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? সঠিক উত্তর ক, 6 ঘন্টা। প্রশ্ন 98, বিশ্ব অটিজম দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর ক, 2 এপ্রিল। প্রশ্ন নম্বর 99, বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর গ, বঙ্গ। সঠিক উত্তর গ, বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল ঢাকা জেলা। প্রশ্ন নম্বর 100, লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে? লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে? সঠিক উত্তর ঘ, আফ্রিকা ও এশিয়া। সঠিক উত্তর ঘ, আফ্রিকা ও এশিয়া। আমি গণিত এবং ইংরেজির সমাধানটি আমি আরেকটি ভিডিওর মাধ্যমে দিয়েছি, আশা করি আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে আপনার সমস্যার সমাধান করবেন। সকলে ভালো থাকবেন।